খুলনায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্ররা। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর খুলনার রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তবে এখনও খুলনা মহানগরীর সড়কগুলোতে অবস্থান ধরে রেখেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। তারাই প্রধানত সড়কে গাড়ি চলাচল সহ অন্যান্য শৃঙ্খলা রক্ষার কাজ করছেন। আজ বুধবার 7 আগস্ট সকাল থেকে নগরীর ময়লাপোতা, সোনাডাঙ্গা, শিববাড়ি, গল্লামারি এলাকা ঘুরে এমনই চিত্র দেখা গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় শিববাড়ি এলাকায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সড়কে কাজ করছেন। তারা ব্যক্তিগত গাড়ি, ইজিবাইক এবং মোটর সাইকেলের জন্য আলাদা আলাদা লেন নিশ্চিত করেছেন। একই সঙ্গে কেউ যেন হেলমেট ছাড়া মোটর সাইকেল চালাতে না পারে সেদিকেও কড়া নজর রাখছেন। ছাত্ররা বলেন, দেশ গড়ার দায়িত্ব আমাদের। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে তাদের যৌক্তিক দাবি আদায় করেছে। জন্ম হয়েছে নতুন বাংলাদেশের, এখন আমাদের দেশকে আমরাই সাজাবো। সড়কে এতদিন নানান অসঙ্গতি থাকলেও এখন আর সেগুলো করতে দেওয়া হবে না। যে কোনো ধরনের বৈষম্য এবং দুর্নীতি রুখে দিতে আমরা বদ্ধপরিকর। এছাড়া নগরীর অন্যান্য সড়কগুলোতেও খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, আনসার বাহিনী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এর আগে গতকাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকা সহ দেশের বিভিন্ন থানার আভ্যন্তরীণ নিরাপত্তা ও সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। গত সোমবার কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে অনেক থানা থেকে পুলিশ সদস্যরা চলে গেছেন। রাস্তায়ও ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না, যে কারণে এই সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন ছাত্র, স্বেচ্ছাসেবী এবং আনসার বাহিনীর সদস্যরা। আমরা সকলেই জানি যে আমাদের ছাত্রদের 9 দফা আন্দোলনের দাবিতে আমরা জুলাই মাসের থেকে আমরা রাজপথে নেমেছিলাম। আমরা সরকারের কোটা বিরোধী আন্দোলন করেছি, আমরা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। ইভেন পুলিশ প্রশাসনের সাথে আমাদের কয়েক দফায় দফায় আমাদের হামলা, পাল্টা হামলা হয়েছিল। দেশে পুলিশ আপাতত নিজেদের প্রাণাশঙ্কার কারণে তারা রাজপথে নামতে পারছে না, তাদের লাইফ সিকিউরিটির জন্য তারা আপাতত রাস্তায় নামছে না, যে কারণে আমাদের প্রতিটা এলাকায়, প্রতিটা জেলায় একটা বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে। আর আমরা ছাত্ররা দায়িত্ব নিয়েছি যে আমরা আমাদের নিজেদের শহর আমরা সুন্দর করে আবার আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমাদের ট্রাফিক পুলিশের যে রোলটা সেটা আমরা ছাত্ররা পালন করছি। আমাদের এই সব ট্রাফিক যদি পুলিশ না থাকতো তাহলে আমাদের খুবই একটা খারাপ অবস্থা হতো, রাস্তার জনচলাচল, জনজীবন চলাচলে মানে অনেক দুর্ভোগ ভোগ করতো।